দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ কুলিয়াবাসে সুকান্ত স্মৃতি ভবনের আধুনিকরণ হতে চলেছে জেলা পরিষদের তত্ত্বাবধানে। কুলিয়ার সুকান্ত স্মৃতি ভবন আধুনিকরণ হতে চলেছে। দীর্ঘদিনের সমস্যার একমাত্র এই ভবন দীর্ঘদিনের জরাজীর্ণতা কাটিয়ে নবভাবে সুসজ্জিত হওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে কুলিয়ার সুকান্ত স্মৃতি ভবন। সেখানে রাজনৈতিক প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম করতে দেখা যায় এই সুকান্ত স্মৃতি ভবনে। এই সুকান্ত স্মৃতি ভবনটি কুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ। কুলিয়া মানুষে বেশ কয়েকবার এই সুকান্ত স্মৃতি ভবন আধুনিককরণ করার দাবিতে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের উৎপল বসাক থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডুকে জানায়। অবশেষে জেলা পরিষদের পক্ষ থেকে 1,25,00,000 টাকা করে বরাদ্দ করা হয় আধুনিকরণ করার লক্ষ্যে। ইতিমধ্যে এই কাজ শুরু হয়ে গিয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে খুশি এলাকাবাসী। ফুলিয়ায় আমাদের খুব সংস্কৃতি প্রিয় জায়গা। এখানকার মানুষ ওই সুকান্ত হলের উপরেই নির্ভরশীল। এটা বিশেষ করে যারা মানে সংস্কৃতি প্রিয় মানুষ তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে আমাদের এখানে বহু নাটক মানে কি বলবো বহু জিনিস এরা করে। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিদিন আমাদের এখানে প্রায়ই আছে, কিন্তু আমরা সেই জায়গায় একটা ভালো আমাদের সেই ব্যবস্থা ছিল না এবং এটা দীর্ঘদিনের এলাকার মানুষের একটা দাবি ছিল। আমি গতবারও এর আগেও এখান থেকে নির্বাচিত ছিলাম, তখনও করতে পারিনি। এবারে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে এলাকার মানুষের দাবির ভিত্তিতে আমরা জেলা পরিষদের থেকে মানে প্রথমেই আমরা 1,25,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এটা প্রথম পার্টে আমাদের কতদূর কাজ হয় আমরা দেখে যদি মানুষের মানে যেটা চায় আর কি চাহিদা অনুযায়ী আমরা কতটা করতে পারি আমরা চেষ্টা করবো হার্ড অ্যান্ড সোল, যাতে আমরা মানুষ যেভাবে চাইছেন একটা হল এটা হওয়া খুব দরকার। এটা ঠিক রাজনীতির ব্যবহার হয় বলে কথা না, রাজনৈতিক দল ব্যবহার করে কি কে নয়, এটা আমাদের সবচেয়েতে বড় কথা এলাকার মানুষের জন্য, সংস্কৃতি প্রিয় মানুষের জন্য আমাদের এটা খুব করা প্রয়োজন ছিল। এই অর্থটা কোথা থেকে বরাদ্দ হয়েছে? জেলা পরিষদের পক্ষ থেকে কত টাকা বরাদ্দ করা হয়েছে? 1,25,00,000 টাকা এটা প্রথম ফেজ, এবং দ্বিতীয় ফেজে যদি আমাদের দরকার হয় আমরা প্রস্তুতি আছি, দ্বিতীয় ফেজে দরকার হলো আমরা করব। কিন্তু হলটাকে মানে আধুনিকরণ মানে অনুষ্ঠান করার একটা উপযোগী, যেখানে বিভিন্ন সময় দেখা গিয়েছে সাউন্ড সিস্টেম ঠিক নেই, ভগ্নদশা পরিণত হয়েছে। সাউন্ড সিস্টেমটা তো প্রথমে দরকার, তারপরে ধরুন বসবার জায়গাটাও খুব ভালো নেই, ভালো অবস্থাতে নেই, এবং সবচেয়ে বড় কথা যাই হোক সুকান্তর নামে এটা হল, সেটারও একটা আমাদের কাছে একটা মানুষের কাছে একটা গুরুত্ব আছে। আমরা চেষ্টা করবো এটাকে আরও একটু যতটা ভালো করা যায় আর কি চেষ্টা করবো, এবং মানুষ খুশি, এলাকার মানুষ খুব খুশি। ফুলিয়াতে বরাবরই প্রচুর কালচার প্রোগ্রাম হয়, কিন্তু কালচার প্রোগ্রাম করার মতন একটা ভালো কোঅর্ডিনেটর ছিল না ফুলিয়াতে। এবার তারা যেহেতু আমি পঞ্চায়েতের প্রধান, তারা প্রতিনিয়ত আমাকে বলতো যে একটা ভালো একটা অর্ডিনেটর করার জন্য। তা আমি দীর্ঘদিন ধরে আমিও সভাধিপতিকে জানাই যে ফুলিয়াতে একটা ভালো কোঅর্ডিনেটর হলে খুব ভালো হয়। আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, তারই অনুপ্রেরণায় সভাধিপতির উদ্যোগে আজকে ফুলিয়া সুকান্ত নবীনীকরণ হচ্ছে। তার সাউন্ড সিস্টেম বলুন, তার ডেকোরেশন বলুন, বসার জায়গা বলুন, সবই পুনরায় নতুনভাবে তৈরি হচ্ছে। এর জন্য ফুলিয়ার কালচার প্রেম তারা যারা মানুষ তারা খুবই খুশি। আপনার নাম? আমি উৎপল বসা, প্রধান ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত। প্রথমে একটা কথা বলি, আপনি যেটা বললেন না যে ভগ্নদশা, আমি ঠিক ভগ্নদশা বলতে রাজি নই, একটা মানের হল ছিল, এবং যে হলটাতে আমরা দীর্ঘদিন মানে বছর বেশ কিছু বছর ধরে বেশ কিছু অনুষ্ঠান ওখানে আমরা করেছি, করতে গিয়ে যেটা কিছু কিছু সমস্যা তো আমরা ফেস করেছি, ইনফ্রাস্ট্রাকচারাল সমস্যা কিছু কিছু ছিল, কিন্তু প্রোগ্রামটা কিন্তু আমরা যথেষ্টই ভালোভাবে করতে পেরেছি, যা হলের যা সেটা ছিল। আর পরবর্তীকালে যে জায়গাটাতে হল যাচ্ছে সেটা দীর্ঘদিন ধরে আমরা ফিল করেছিলাম যে ব্যাপারটা সেই মানে যাওয়া দরকার। তার কারণ আমি ব্যক্তিগতভাবে
কলকাতা রবীন্দ্র সদন বলুন, কলা মন্দির বলুন, শিশির মঞ্চ বলুন, রবীন্দ্র তীর্থ বলুন, বা আরো রাজ্যের বেশ কিছু ভালো অডিটোরিয়ামে প্রোগ্রাম করবার এক্সপিরিয়েন্স থেকে সবসময় একটা ইচ্ছা ছিল যে আমাদের ফুলিয়াতে এরকম একটা হল হোক, যে হলটাতে আমাদের সকলের কাছে একটা বলবার বিষয় হবে, এক আর কাজ করতে গিয়ে যাতে আমরা সেই কমফোর্টেবিলিটিটা পাই, যে কমফোর্টেবিলিটিটা আমরা বাইরে কাজ করতে গিয়ে কলকাতা রবীন্দ্র সদন বলুন বা এই ধরনের হলগুলোতে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। আর খুব স্বাভাবিকভাবেই ভালো জিনিস নিজের জায়গায় হলে পরে একটা তো গর্বের ব্যাপার থাকি, একটা বোধ সেখানে থাকি এবং আনন্দ একটা থাকি, এবং সবচেয়ে বড় কথা দুশ্চিন্তাহীনতাও থাকেন। তার কারণ আমরা যে প্রোগ্রামগুলো করি, এই প্রোগ্রামে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফেমের বিভিন্ন আর্টিস্টরা আসেন এবং তাদেরকে বিশেষ করে তাদেরকে এই যে এসি রিলেটেড যে অ্যারেঞ্জমেন্টটা থাকে বা থাকে না সেটা করবার জন্য আমাদেরকে অনেক সময়তে না এসি করে নিতে হয়েছে হলটাকে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।